আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আরও একটি নতুন ইফতার অথবা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে দুইটা মুরগির বোনলেস পিস নিয়েছি আর পিসগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে অতিরিক্ত যে পানিটা ছিল পানিটাকে খুব ভালোভাবে জড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো, এক চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি সয়া সস, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। সব কিছু একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, অথবা জ্বালটা প্রায় একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আর এই নাস্তাটা একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব আর রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম ঠিক 20 মিনিট পর। আমি এখানে কিছু ফেলো শিট নিয়েছি আর এই শিটগুলো কিন্তু আপনারা যে কোনো সুপার শপে কিনতে পারবেন। এই শিটগুলোতে আপনারা রোল, সমোসা এরকম অনেক ধরনের নাস্তাই তৈরি করতে পারবেন। আমি এখানে দুইটা শিট নিয়ে নিয়েছি, এবার শিটগুলোকে ভাঁজ করে নিয়েছি একটা কেচির সাহায্যে, এগুলোকে কেটে নিব। আর কীরকম করে কেটে নিতে হবে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। 1 মিলিমিটারের মতো করে শিটগুলোকে কেটে নিচ্ছি। একটা শিট আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। সবগুলো শিট কাটা হয়ে গেলে তারপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে শিটগুলোকে খুলে নেবেন। সবগুলো শিট কেটে নেওয়া হয়ে গিয়েছে। কিছু শিট আমি এরকম হাত দিয়ে একটু ঝেড়ে নিলে কিন্তু দেখবেন শিটগুলো খুব সুন্দর হবে, একটার সাথে যা একটা লেগেছিলো সেগুলো খুলে যাবে আর এই শিটগুলো কিন্তু ভেঙে যাবে না। একটু আলতোভাবে ঝেড়ে নিলে কিন্তু দেখবেন খুব সুন্দর হবে, একদম থ্রেডগুলো তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু থ্রেডগুলো খুব সুন্দরভাবে খুলে গিয়েছে, একটা থ্রেডের সাথে কিন্তু আরেকটা থ্রেড কিন্তু লাগানো নেই। এবার চলে যাচ্ছি নাস্তা তৈরি করার জন্য। প্রথমে কিছু পরিমাণে আমি এখানে থ্রেড নিয়ে নিয়েছি। এবার চিকেনের যে পিসগুলো তৈরি করে রেখেছিলাম, ম্যারিনেশন করে রেখেছিলাম, সেখান থেকে একটা পিস নিয়ে থ্রেড দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিব। আর কীভাবে পেঁচিয়ে নিতে হবে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আমরা রোল যেভাবে রোল করি ঠিক সেরকম করে কিন্তু এটাকে রোল করে নিতে হবে। একটু চেপে চেপে রোল করে নিলে কিন্তু থ্রেডগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে। ফ্রোজেন করার জন্য আমি একটা সার্ভিং ট্রে নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে আমি একটা র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পলি পেপারও বিছিয়ে নিতে পারেন। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। আরও একটি থ্রেড চিকেন তৈরি করে দেখিয়ে দিচ্ছি কীভাবে পেঁচিয়ে নেবেন। কিছুক্ষণ একটু পেঁচিয়ে নিলে কিন্তু দেখবেন থ্রেডগুলো খুব সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে যাবে। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আজকে নাস্তাগুলো আমি ইফতারের জন্য যেহেতু তৈরি করছি তাই আমি এটাকে ফ্রোজেন করে রাখব, যখন ভাজবো তখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।